নমস্কার জীবনের আলো অনুষ্ঠানে স্বাগত জানাই। জীবন মানেই শুধুমাত্র প্রতিযোগিতা নয়, সহযোগিতার নামও জীবন। আর ঠিক সেইভাবেই জীবন মানে শুধুমাত্র মেনে নেওয়া, মানিয়ে নেওয়া নয়, প্রতিবাদ করাটাও কিন্তু জীবনের আরেকটি নাম। আর জীবনের আলো অনুষ্ঠান আপনাদেরকে সে কথাই শিখিয়েছে, মানে আপনার যেমন সময় ঠিক সেইভাবেই কিন্তু আপনাকে জেগে উঠতে হবে। আজকের অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত আছেন পিএইচডি অ্যাস্ট্রো ডক্টর গৌতম শাস্ত্রী, স্বাগত জানাই, নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার দর্শকবৃন্দ। আমরা মানে বারে বারে দেখছি যে বিভিন্ন সময়ে বেশ কিছু অসামাজিক কাজ বা অসামাজিক কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তো এই যে আমাদের এই যে ভয়ঙ্কর কিছু কাজ বা অসামাজিক কাজের সাথে যুক্ত হয়, কি গ্রহের কারণে? অ্যাকচুয়ালি কিন্তু রাহু গ্রহের কারণে, কিন্তু রাহু যদি নিচুস্থ হয় বা রাহু গ্রহটা যদি কোনো কারণে মঙ্গল গ্রহের সঙ্গে যুক্ত হয়, তাহলে কিন্তু এটা অসামাজিক কাজের দিকেই লিপ্ত হয় তারা। এবং রাহু মঙ্গল, এখানে কিন্তু রাহুর বিচারটা ভীষণভাবে করতে হবে। রাহু গ্রহ কিন্তু যেমন ভালো তেমন খারাপও করে দিতে পারে। রাহু অ্যাকচুয়ালি মানে আশা আকাঙ্ক্ষাকে বাড়িয়ে দেয়, হ্যাঁ, মানে কোনো কিছু তৃপ্তি, ওর মধ্যে তৃপ্তিবোধের জায়গা কিন্তু খুব কম। এবং সেই ক্ষেত্রে সেই রাহুর অবস্থান, আপনার কারো লগ্নে চাটে বা জন্ম ছকে যদি রাহুর অবস্থান অষ্টমে ক্রিয়েট করে, অষ্টমে থাকে বা চতুর্থে থাকে বা পঞ্চমে থাকে, পঞ্চমে যদি রাহুর অবস্থান থাকে খুব ডেঞ্জার। সেক্ষেত্রে কিন্তু সম্পর্কের জায়গায় যেমন ডিস্টার্ব হয়, সেমন সেক্ষেত্রে তার আশা আকাঙ্ক্ষা, হ্যাঁ, অনেক হারে বেড়ে যায়। এবং সেই রাহু গ্রহ, আমাদের রাহু গ্রহের সঙ্গে যদি কোনো কারণে মঙ্গলের কানেকশান পায়, তাহলে কিন্তু তারা এই যে বিভিন্ন রকমের অসামাজিক কর্ম যেগুলো হচ্ছে, এই যেমন বর্তমানে যে জিনিসটা এখন ভীষণভাবে দেখা যাচ্ছে, এবং উত্তর এটা কোথায় হয়েছে, হায়দ্রাবাদে, হায়দ্রাবাদে যে এটা যে ধর্ষণের যে এখন যে সমস্যার, মানে যেটা খবরে এখন খুব প্রচার হচ্ছে, দেশ একদম উত্তাল হয়ে গেছে, সেটা কিন্তু একমাত্র ওই রাহু এবং মঙ্গলের কানেকশনের কারণে। কারণ এই রাহু এবং মঙ্গলের কানেকশানে আমি বললাম প্রথমে যে অসামাজিক কাজের দিকে এরা বাড়িয়ে মনটাকে বেশি প্রভাবিত করে দেয় এবং চাহিদা আকাঙ্ক্ষা সব কিছু বাড়িয়ে দেয়। এবং সেক্ষেত্রে এই যে মঙ্গল অ্যাকচুয়ালি কিন্তু মঙ্গল জেদ বাড়ায়, এবং মঙ্গল যদি তার কোনো কারণে নিচস্থ হয় এবং সেই নিচস্থ মঙ্গল যদি রাহুর সঙ্গে কানেকশান করে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা ইন্ডিকেশন করে। এবং প্রথম অবস্থায় আমরা সেই জন্য পাশাপাশি আরেকটা ব্যাপারে মানে কথা বলবো, যেমন মানে এর শিকার হচ্ছে কারা, এটাও তো মানে সবার হয় না, এটারও তো একটা যোগ আছে। হ্যাঁ, এইটা যদি কারোর মানে কোনো জাতক বা জাতিকার জন্ম ছকের অষ্টমে যদি রাহুর অবস্থান থাকে এবং সেই অষ্টমে রাহুর অবস্থান থেকে যদি মঙ্গলের কানেকশন পায়, সে মঙ্গলের দৃষ্টি হতে পারে বা মঙ্গলের যেভাবে হোক যদি কানেকশন হয়, তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু এই ধরনের শিকার তারা হয়। এবং সেই ক্ষেত্রে আমি বারবার বলে দিই যে সেই জায়গায় কিন্তু অবশ্যই সতর্ক। আমি প্রোগ্রাম যখন চলে তখন আমি কিন্তু বলেই দিই যে কোনো কোনো চার্ট যখন দেখি আমি, যে বন্ধুদের দেখে থেকে একটু সাবধানে থাকতে হবে, যে কেউ অপরিচিত ব্যক্তির, হ্যাঁ, সঙ্গে সঙ্গে তাকে বিশ্বাস না করা উচিত, এই সব জায়গাগুলোকে আমি গাইডলাইন দিয়ে দিই, মানে অন মিডিয়ায় যতটা আমি বলতে পারি সেইভাবে কিন্তু গাইড করে দিই। যাই হোক, এই রাহু মঙ্গলের আলোচনা করব, তার মধ্যে মনে হয় একজন কে আছেন সাথে, বলুন। নমস্কার। নমস্কার, আমি তো আমার ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, যেটা মার্চ হচ্ছে 17 মার্চ 1992 সাল, সময় রাত্রি 9:10, আর জন্মস্থান হুগলি, রাত্রে 9:10। হ্যাঁ, আপনি এখন কোথা থেকে বলছেন? দেখুন, এই জন্ম ছকে চতুর্থে শনির অবস্থান, অর্থাৎ চতুর্থপতি চতুর্থ রয়েছে এবং এখানে কিন্তু মঙ্গলের একটা কানেকশন হয়ে আছে, অর্থাৎ এই মঙ্গল কিন্তু উচ্চস্থ, বোঝাতে পারলাম। এবং তৃতীয় রাহুর অবস্থান, এই তৃতীয় রাহুর অবস্থান এবং এই তৃতীয় দ্বাদশ দৃষ্টি কিন্তু ওই মঙ্গল এবং শনির অবস্থ ফেলে রেখেছে। সেই জন্য ছোটোখাটো অ্যাক্সিডেন্টের জায়গা কিন্তু ভীষণভাবে ইন্ডিকেশন করছে, এবং আগামী 2020 সালে কিন্তু
সেই জায়গার থেকে সতর্ক থাকতে হবে। এই চারটা অটোমোবাইল রিলেটেড করছে, অর্থাৎ অটোমোবাইল রিলেটেড কোনো কর্মের সঙ্গে যুক্ত হলে ভালো হবে, বা টেকনিক্যাল লাইনটা ভালো আছে। কেমন কি জানতে চাইছেন আর কি করছে আপনার ছেলে? আমার ছেলে তো এমএ বিএড। কি এমএ বিএড? চাকরি পেয়েছে? না পায়নি, এই জন্যই পায়নি। কেমন এই এই চারটা এমএ বিএড এর জায়গা যে যে কানেকশন আছে তার থেকে বেশি পরিমাণে আছে, যে বেশি কানেক্ট হয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল লাইন। কেমন আপনি এমএ বিএড যেটা করিয়েছেন সেটা হচ্ছে বৃহস্পতির কারণে, বৃহস্পতি চন্দ্র এখানে গজগজরী যোগ হয়ে আছে, এবং এই যে বৃহস্পতি এই এই হ্যাঁ শুনুন, আপনি শুনতে পাচ্ছেন যা যা বলছেন? এই বৃহস্পতির ওপর রাহুর একটা নবম দৃষ্টি ফেলে রেখেছে। কেমন সেই কারণে আপনাদের থেকে দেখবেন মাঝে মাঝে ডিস্টার্ব তৈরি হয়, অর্থাৎ আপনাদের আপনারা যা বলেন সেই কথাগুলো শোনে না। হ্যালো, বুঝতে পারলেন? আপনি শেয়ার করুন যেটা হচ্ছে সেটা আপনি মানে শেয়ার করুন। সেই ক্ষেত্রে কিন্তু অতটা ভালো নেই। ম্যানেজমেন্টের এখানে যে জায়গাগুলো দরকার আছে, যেসব গ্রহগুলোর কানেকশন থাকার দরকার, সেই জায়গাটা কিন্তু ভালো নেই, এবং এই চার্ট পরবর্তী টাইমে বন্ধুদের দ্বারাই কিন্তু ডিস্টার্ব ফিল হবে, এবং বন্ধুরা বন্ধুর যে রিলেটিভ তাদের সঙ্গে কিন্তু জড়িয়ে যাবে, জায়গাটা কিন্তু পরে গিয়ে সমস্যা তৈরি হবে। এবং বর্তমানে অর্থের যথেষ্ট অর্থহানি হয়ে যাচ্ছে এই চার্টটা, এবং ছোটোখাটো চোট আঘাত অবশ্যই, এই জায়গাটা থেকে সতর্ক থাকতে হবে। আগামী 2020 সাল কিন্তু সময়টা কিন্তু খুব একটা ভালো ইন্ডিকেশন নেই, কিন্তু চাকরির একটা প্রবণতা আছে। চাকরি যদি টেকনিক্যাল লাইন করা থাকতো তাহলে চাকরির জায়গাটা খুব ভালো ছিল। আচ্ছা আমরা চেম্বারগুলো দেখে নিই আগামী 4 তারিখ, মানে কালকে। কালকে আপনারা বর্ধমানে পাচ্ছেন, তো মানে বর্ধমানের জন্য তো অনেকে বর্ধমানের অনেকেই অপেক্ষা করে থাকে। কালকে বর্ধমানের চেম্বার কিন্তু আগামী মানে আগামী কালকে আছে, এবং 10টার থেকে স্টার্ট হবে, 10টার থেকে 4টে পর্যন্ত, এবং অলরেডি নাম লেখানো অনেক হয়ে গেছে, এবং কত কি আছে এখনো সেটা বুকিং নাম্বারে ফোন করলে ওরা ডিটেলসটা জানিয়ে দিতে পারবে, সিরিয়াল নাম্বার কি আছে না আছে, কখন আসতে হবে। একদম, তো মানে আপনারা যদি কেউ কালকের জন্য বুকিং করতে চান তো আপনারা কিন্তু এখনই বুকিং করে নেবেন, কেন অনেকটাই বুকিংটা অনেক হয়ে গেছে, ওই জন্য আর বেশি বুকিং নিচ্ছেন না। 7 তারিখ শনিবার বহরমপুরে থাকছেন, 11 তারিখ বুধবার মেছে তাতে থাকবেন, মানে আগামী বুধবার মেছে তাতে থাকছেন। তো মেছে তার বন্ধুদেরকেও বলবো যে আপনারা কিন্তু আগামী বুধবারের জন্য, অর্থাৎ আপনারা 11 তারিখের জন্য বুকিং করুন। 14 তারিখ শনিবার কাকদ্বীপে, 18 তারিখ বুধবার থাকছেন বর্ধমানে, 21 তারিখ শনিবার শিলিগুড়িতে এয়ার ভিউ হোটেলে, এবং 29 তারিখ মানে 29শে ডিসেম্বর থাকছেন দিল্লিতে, রবিবার পড়ছে। কে আছেন বলুন সাথে, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমার নাম অমৃতা রায় দাস, সরি আমার নাম অমৃতা দাস। হ্যাঁ, কোথা থেকে ফোন করেছেন? আমি সিমলাবর থেকে বলছি। কোথা থেকে? সিমলাবর, পান্ডুয়া। জন্মস্থান, প্লেস অফ বার্থ? হ্যাঁ 13-3 বললেন, তাই তো? খারাপ নেই, কিন্তু কয়েকটা গ্রহের একটু ডিস্টার্বের কারণে কর্মের ক্ষেত্রে ডিস্টার্ব হবে। দেখুন আপনার লগ্ন ইন্ডিকেট করছে মিথুন লগ্ন, মিথুন রাশি, এটা জানেন আপনি? আদ্রা নক্ষত্রে আপনার জন্ম। হ্যালো, হ্যাঁ আপনার জানা আছে এগুলো?
হ্যাঁ আমি জানতে চাইছিলাম আসলে আমার সাংসারিক একদম, আপনি মানসিক ভাবে, মানসিক ভাবে আমি বলি, আর বলতে হবে না, আপনাকে বলে দিচ্ছেন, হ্যালো বলছি, আপনি মানসিক ভাবে, আপনি মানসিক ভাবে খুব ভেঙে পড়েছেন বর্তমান যে সময়টা যাচ্ছে, কেমন বিগত 2 বছর ধরে একদম টেনশনের পর টেনশন, এবং 1 বছর হলো, বিগত 1 বছর হলো আর আপনি নিজেকে ধরে রাখতে পারছেন না, এটাই হয়েছে সমস্যা। হ্যাঁ হ্যাঁ একদম ঠিকই হবে। দেখুন আর একটা জায়গা, আপনার চার্টটা একটু রেকটিফাই ভীষণ প্রয়োজন আছে। দেখুন আপনার চার্টটা যে খুব খারাপ, আমি খারাপ ইন্ডিকেশন করছে না এখানে, বর্তমান যে সময়টা যাচ্ছে, হ্যাঁ অবশ্যই ঠিক হবে, বর্তমান সময়টা আপনার একটু ডিস্টার্ব জায়গায় ফিল করছে, জানুয়ারির পর থেকে অনেকটা ভালো দিকে আপনার যাবে, কেমন আর্থিক, অবশ্যই আপনার আর্থিক যা সমস্যা রয়েছে আপনি অর্থ কোনোভাবে ধরে রাখতে পারবেন না, এখন অর্থ কোনোভাবে ধরে রাখতে পারবেন না, একদম সেটাই। আপনি এই জায়গাটা একটু রেকটিফাই করবেন, আপনি হাতের কাজের রিলেটেড কোনো কাজ করলে পরে জীবনে প্রতিষ্ঠা পাবেন, বুঝতে পেরেছেন? কালকে বর্ধমানে চেম্বার আছে, আপনি ওখানে এসে দেখা করতে পারেন, মানে একটা অঙ্কের যদি কোথায় ভুল হয়েছে সেই জায়গাটা যদি বোঝা যায় তো সেখান থেকে দাঁড়িয়ে সেটা কারেকশন করলে পরে অঙ্কটা কিন্তু ঠিক হয়ে যায়। তো সেইভাবেই আপনাদের সমস্যার যে কজটা, সে মানে যে গ্রহের কারণে হচ্ছে সেটা যদি জানা যায়, এভাবে যদি বলে দেওয়া সম্ভব হয় নিশ্চয়ই সেটা সমাধান করা যাবে। কিন্তু যেটা বলেন যে যেটা নেই, মানে যেই পয়েন্টগুলো নেই সেটা কিন্তু কখনোই পাওয়া সম্ভব নয়, মানে অলিক কিছু পেতে পারবেন না, কিন্তু যেটা আছে সেটা আপনি পেতে পারবেন। মানে অ্যাকচুয়ালি এই চার্টটা কিন্তু বিবাহিত জীবন খুব সমস্যায় আছে, কারণ ওনার হাজবেন্ড, সরি ওনার হাজবেন্ড কিন্তু ওনার ওপর ভীষণভাবে মানসিক টর্চার এবং শারীরিক টর্চার করছেন, এই জায়গাটা কিন্তু ইন্ডিকেশন আছে, সেই জায়গাটার থেকে অবশ্যই রেকটিফাইয়ের প্রয়োজন আছে, উনি যদি করতে পারে জায়গাটা ভালোই হবে আগামী দিনে। একদম। আচ্ছা তাহলে আমাদের যে আলোচনা সেই আলোচনায় আবার ফিরে আসি, যেটা নিয়ে আলোচনা ছিলাম এখানে, যে এই যে রাহুর, রাহুর যে কানেকশান, এই চারটায় যে চারটা দেখলাম রাহুরই কানেকশানের কারণে কিন্তু এই জায়গাটা ডিস্টার্ব করছে। রাহু কি হচ্ছে, রাহু সপ্তমে অবস্থান করছে এবং লগ্নে চন্দ্রের অবস্থান, অর্থাৎ আমি বললাম লগনচাঁদা, উনি হচ্ছে লগনচাঁদা, কিন্তু সপ্তমে রাহুর অবস্থান, লগ্নে চন্দ্র এবং তার সঙ্গে কেতুর অবস্থান হয়ে আছে। এবার উনি মানসিকভাবে জায়গাটা একটু ডিস্টার্ব নিশ্চয়ই এখানে ফিল করছেন, এবং তার সঙ্গে সঙ্গে এখানে সপ্তম স্থান আমাদের ইন্ডিকেশন করে যে বিবাহিত জীবনে হাজবেন্ডের জায়গাটাকে ইন্ডিকেশন করে, এবং এই সপ্তমে রাহুর অবস্থান থাকার জন্য রাহু যত রকমের, হ্যাঁ যে মানে অসামাজিক কাজগুলো সেই দিকে কিন্তু ওনার হাজবেন্ডকে নিয়ে যায়, এবং তার কারণে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা ডিস্টার্ব হয়, এবং তার কারণে কিন্তু মাঝে মাঝে দুজনের মধ্যে ভীষণভাবে সমস্যাও তৈরি হয়। এই হচ্ছে রাহু, রাহু কিন্তু কোথায় অবস্থান করছে আপনার চার্টে সেটা ইন্ডিকেশন করবে, তার সঙ্গে কার কানেকশন হয়ে আসছে সেটা মানে প্রথম বিবেচ্য বিষয়। সেই জায়গা যদি ডিস্টার্ব হয়ে যায় বা দেখা যাচ্ছে কারোর জন্মছকে পঞ্চমে রাহুর অবস্থান আছে, তাহলে কী হবে, পঞ্চমে রাহুর অবস্থান থাকলে সে একসময় আপনার কারোর না কারোর দেখা গেলো প্রতারণাও করতে পারে, সে নিজেই কারোর প্রতারণা করতে পারে, এমন একটা সময় সে দিনের পর দিন ডিপ্রাই হতে 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 পঞ্চমে রাহু যদি অবস্থান করে, সে প্রত্যেকটা স্টেপ ডিপ্রাই হতে 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 ওর মধ্যে এমন একটা মানে জিনিস, মানে কোনো কিছু কারোর সঙ্গে কোনো কোনো কিছু বিশ্বাস করার মতো ব্যাপারটা ওর মধ্যে থাকবে না, তখনই কিন্তু ও অন্যকে প্রতারণা করে যদি পঞ্চমে রাহু থাকে, এবং পঞ্চমে রাহু থাকলে রিলেশনের জায়গাটা মানে স্টেপ বাই স্টেপ মানে প্রত্যেক দেখা গেলো রিলেশনের জায়গাটা কোনোভাবে ঠিক থাকবে না পঞ্চমে যদি রাহু থাকে। তা এইসব জায়গাগুলো রাহুর অবস্থান যদি থাকে তাহলে আমি সেই ক্ষেত্রে বলি যে অবশ্যই চারটা রেকটিফাই করবেন, তাহলে জীবনে জায়গাটা ভালো পাবেন, না তো কিন্তু অকারণে দেখবেন মান সম্মানহানি বা অকারণে দেখা গেলো এমন একটা জায়গায় এমন একটা কেস বা আইনে জড়িয়ে গেলেন সেখান থেকে আর বেরিয়ে আসতে পারছেন না, ক্যারিয়ারের জায়গাটা একদম মানে ডিস্ট্রয় হয়ে যেতে পারে, সেই জন্য এই জায়গাগুলো অবশ্যই প্রতিকার করা প্রয়োজন। আজ ফোনে একজন এসেছে, হ্যাঁ বলুন, নমস্কার। আমি আপনাকে বিষয়বস্তু নিয়ে বলছি, আমি আপনাকে নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা যেটা পারতে বলো। 7 সেপ্টেম্বর 1990, 7 সেপ্টেম্বর, কত সেপ্টেম্বর? 1990, না কতই সেপ্টেম্বর, 7 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর, সময় একবার বলুন। 4:55 বেহালায়,
ভোর 4:55 কোথায়? হ্যাঁ, জন্মস্থান কোথায়? কোথায়? পূর্ব মেদিনীপুর। ও, পূর্ব মেদিনীপুর। নিজের ব্যাপারে জানতে চাইছেন, তাই তো? আপনার হ্যাঁ, দেখুন, আপনার এই চার্টে লগ্ন ইন্ডিকেট করছে সিংহ লগ্ন মকর রাশি। আপনার কেমন? সিংহ লগ্ন আপনার মকর রাশি। দেখুন, এখানে এই যে অবস্থান, এখানে কিন্তু লগ্নে আপনার কি আছে, লগ্নে লগ্নপতি নিজের স্বক্ষেত্রে বসে আছে এবং শুক্র যুক্ত হয়ে আছে, এবং এই শুক্র কিন্তু অ্যাকচুয়ালি আপনার দশমপতি এবং সে তৃতীয়পতি কানেকশনের জায়গাগুলো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, আমি আপনাকে বলি, আপনি ভালো করে শুনুন আগে। হ্যাঁ, আপনার এই চার্টে যে কানেকশনগুলো হয়ে আছে সেক্ষেত্রে বলবো যে আপনি ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং রিলেটেড কোনো কর্মের, ব্যাংকিং সেক্টরে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। জায়গাটা আপনার নো ডাউট ভালো আছে। কেমন? হ্যাঁ, টিচিং লাইনের জন্য প্রিপারেশন, টিচিং লাইনের থেকে, টিচিং লাইনের কানেকশন আছে, কিন্তু সেক্ষেত্রে তার থেকে বেটার আছে আপনার ব্যাংকিং সেক্টরে। বুঝতে পারলেন? ব্যাংকিং সেক্টরে জায়গাটা আপনার ভালো আছে। আপনি হাতের কাজের মাধ্যমে, হাতের কাজের মাধ্যমে কিন্তু আপনি জীবনে অনেক কিছু সাফল্যতা আসতে পারে। এই চার্টটা আরেকটু ভালোভাবে দেখলে পরে অনেক কিছু এই চার্টে আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, আপনি অকারণে, মানে আপনি ভুল পদক্ষেপগুলো নেবেন। আপনি যে, আপনি নিজে বুঝে যদি কোনো কাজ করতে যান তাহলে দেখবেন যে ভুল পদক্ষেপ নিয়েছেন এবং অনেক জায়গায় এর থেকে আপনি প্রতারিত হয়েছেন। হ্যালো, 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 হ্যালো। আচ্ছা, ঠিক আছে, মনে হয় কোনো ক্রস কানেকশন হয়ে গেছে। যাই হোক, যে যিনি ফোনে ছিলেন আপনি আরেকবার ট্রাই করতে পারেন, বা আপনি দেখুন যে বুকিং নাম্বার যেখানে যেগুলো রয়েছে সেখানে ফোন করে আপনি সরাসরি চলে আসতে পারেন। মেচেদাতে চেম্বার রয়েছে, আগামী 11 তারিখ, মানে আগামী বুধবার দিন মেচেদাতে চেম্বার পাচ্ছেন, তো আপনি ওখানে এসে দেখাতে পারেন। আচ্ছা, আমরা গিফটগুলো যেগুলো রয়েছে আপনাদের জন্য সেগুলো একবার দেখে নিই। এই বেসিক লাইফ হরোস্কোপ তো আপনাদের রয়েছেই, এই যে বেসিক লাইফ হরোস্কোপ, যারা চেম্বারে আসেন প্রত্যেকের জন্য এই ধরনের একটি বেসিক লাইফ হরোস্কোপ তৈরি করে দেওয়া হয়, যেখান থেকে কিন্তু আপনারা আপনাদের ভবিষ্যতে কিভাবে কি কাজ করবেন, মানে কোন সেক্টরের জন্য প্রিপেয়ার্ড হবেন, বা কোন, মানে বিয়েটা কোন বয়সের মধ্যে হলে ভালো হবে, এই ধরনের নানান তথ্য রয়েছে যেগুলো অবশ্যই আপনাদের প্রয়োজন। আর বাকি যে গিফটগুলো আছে দেখে নেব। বাকি যে গিফটটা দেখানো হচ্ছে এখানে, কিন্তু প্রথমে যেটা দেখানো হচ্ছে এটা কুবের এবং লক্ষ্মী যন্ত্রম, যাদের অর্থ নিয়ে সমস্যা। আমাদের অনেকেরই অর্থের, অর্থ নিয়ে সমস্যা প্রায় লোকেরই আছে, কিন্তু তার মধ্যেও অনেকের দেখবেন যে অর্থ কোনোভাবে ধরে রাখতে পারছেন না, হাতে অর্থ থাকছে না, যা আসছে সেটাই খরচ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই লক্ষ্মী এবং কুবের যন্ত্রম সঙ্গে রাখতে পারেন, বা কারোর দেখা যাচ্ছে সম্পত্তি নিয়ে কোনো সমস্যা আছে সেক্ষেত্রেও এই কার্ডটা সঙ্গে রাখলে পরে জায়গাটা অনেকটা ভালো হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে শত্রুতা, শত্রু কিন্তু কীভাবে কোথার থেকে কীভাবে আসছে আপনি নিজেও বুঝতে পারেন না, এবং শত্রুতা কখন হয়, যখন ভালোর দিকেই আপনি যাবেন তখনই আপনার শত্রুটা বেড়ে যায়, এবং সেই শত্রুর থেকে মোকাবেলা করার জন্য আপনি কী করবেন সেক্ষেত্রে কিন্তু এই বগলা যন্ত্রম যে কার্ডটা দেওয়া হচ্ছে মিডিলে, যে ইয়েলো কালারের যেটা আছে, এটা আপনি সঙ্গে রাখতে পারলে শত্রুর জায়গা থেকে অনেকটা রেহাই আপনি পাবেন। এবং তারপরে আছে যেটা পঞ্চমুখী হনুমানজি, এবং ওনার এই যে কার্ডটা দেওয়া হচ্ছে এই কার্ডটা যদি সঙ্গে রাখতে পারেন কী কী উপকার হবে না সেই ক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থায় জানুন। যাদের শনির সাড়ে সাথে চলছে, বা যাদের কালসর্প দোষ আছে, যে কারণে আপনাদের দেখা যাচ্ছে যে অনেক হওয়া কাজ হচ্ছে না, মাঝ রাস্তায় গিয়ে আটকে যাচ্ছে এবং একদম মুখের কাছে এসে বন্ধ হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে আপনি যে কোনো কিছু একটা অর্থ আপনি পেতেন বা অর্থটা আপনার দেওয়ার একদম মুভমেন্ট হয়ে গেছিলো কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে দেখা যাচ্ছে আপনি পারলেন, অর্থাৎ যে কোনো কর্মের বাধা তৈরি হচ্ছে, মানসিকভাবে আপনি খুব ভেঙে পড়েছেন, এইসব ক্ষেত্রে কিন্তু পঞ্চমুখী হনুমানজির এই কার্ডটা যদি আপনি সঙ্গে রাখতে পারেন তাহলে কিন্তু জায়গাটা অনেকটা রিকভারি হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা পরীক্ষার্থী, যারা আছে স্টুডেন্ট, তাদের পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে সেক্ষেত্রে এই যে যে সরস্বতী যন্ত্রমটা রয়েছে, মানে সরস্বতী যন্ত্রমের সঙ্গে যে কার্ডটা রয়েছে সেটা পরীক্ষা দেওয়ার সময় যদি নিয়ে যেতে পারে, বা বইয়ের মধ্যেও রাখতে পারে, বা যেখানে বইয়ের টেবিল আছে, পড়ার বই টইগুলো রাখা আছে সেই টেবিলেও যদি রাখতে পারে তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার ক্ষেত্রে অনেকটা ভালো আছে। একদম, যারা চেম্বারে আসছেন এই উপহারগুলো অবশ্যই আপনারা চেয়ে নেবেন, এবং তাছাড়া বেসিক লাইফ হরোস্কোপ এটা তো প্রত্যেকেই পাচ্ছেন।
আর এরপরে বলবো যে এই যে রাহুর রাহু গ্রহের জন্য শুভ ফল কখন লাভ করা যায়। রাহু গ্রহের জন্য শুভ ফলে তার আগে আমি এই যে চারটা আগের চারটা দেখলাম একটু বলে দিই। চারটাতে এই চারটাতে সমস্যাটা কি হয়েছে, উনি যে টিচিং প্রফেশনের জন্য যে জায়গাটা তৈরি করেছে কিন্তু সেই জায়গাটা পাচ্ছে না, কেন পাচ্ছে না? আমি বললাম না সব থেকে বেটার জায়গা রয়েছে কিন্তু এটা ব্যাংকিং সেক্টর, কেন আছে সেটাও বলছি। এখানে ব্যাংকিং সেক্টরে যে গ্রহগুলো রবি এবং শুক্রের অবস্থান এবং সেক্ষেত্রে রয়েছে বুধের অবস্থানও, অর্থাৎ এইখানে যে কম্বিনেশনটা হয়ে আছে খুব ভালো কম্বিনেশন হয়ে আছে এবং সেইটা লগ্নের ওপরে অবস্থান করছে এবং সেই জায়গাটা কিন্তু খুব ভালো আছে। আর যেহেতু টিচিং প্রফেশনটা কেন হলো না বা আমি কেন বললাম না বা এই জায়গাটা কিন্তু খুব ভালো সাকসেস নেই, কারণ রাহু সপ্তমে অবস্থান করছে, অর্থাৎ বৃহস্পতি এখানে তুম্বস্থ থেকে কী হবে সপ্তমে, মানে অর্থাৎ বৃহস্পতির সপ্তমে চন্দ্র এবং রাহু যুক্ত হয়ে আছে, সেই জায়গাটা কিন্তু ডিস্টার্ব করছে এবং দিনের পর দিন ডিস্টার্ব করতে করতে একসময় কিন্তু টিচিং প্রফেশনের দিকে কোনোভাবে যেতে পারবে না এই চারটা। এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রেক্টিফাই, এই চারটা রেক্টিফাই করলে চাকরির জায়গা, অন্যান্য চাকরির জায়গা কিন্তু ভালো হবে। আচ্ছা, যেক্ষেত্রে হচ্ছে রাহু ভালো ফল দেয়, শুভ ফল দেয় কোথায়? রাহু কারক দেখা যাচ্ছে যে নবমে রাহুর অবস্থান যদি থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে শুভত্ব দিতে পারে। এবং সেই রাহু আপনার অবস্থানটা কোথায় আছে জানতে হবে, কারণ রাহুর দুটো তিনটে জায়গা অবস্থান আছে। রাহু আপনার জন্মছকে যদি কোনো রকমের কুম্ভ রাশি, অর্থাৎ এখানে যেটা ইন্ডিকেট করছে মিথুন রাশিতে, মিথুনে যদি রাহু অবস্থান করছে বা বিষতে যদি রাহুর অবস্থান থাকে তাহলে সেই রাহু তুম্বস্থ বলে আমরা বিবেচ্য করি, বিবেচনার মধ্যে আছে এবং সেক্ষেত্রে কী হবে আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে। এবং ওই যে মিথুন রাশি বা বিষ রাশিতে যদি রাহুর অবস্থান থাকে এবং সেটা যদি আপনার নবম স্থান হয় তাহলে জীবনে কিন্তু আপনার ভাগ্যের অনেকটা ডেভেলপ হবে এবং ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে এবং এই রাহুর কারণেই কিন্তু আপনার দেবে। এবং সেক্ষেত্রে এই রাহুর যাদের সমস্যা আছে বা রাহুর থেকে যদি আরও বেশি ভালো প্রভাব নিতে চান তাহলে বাড়ির মধ্যে যদি কালো কালো রঙের কুকুর থাকে বা পাড়ায় কোথায় যদি কালো কুকুর পান তাহলে তাদেরকে খাবার দেবেন, দেখবেন যে রাহুর দোষ থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন এবং আপনি জায়গাটা অনেকটা ভালো জায়গা তৈরি হবে। আচ্ছা, ফোনে একজন এসেছেন, বলুন। নমস্কার। হ্যাঁ, ব্যাপারে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 1/9/1990। সময় সময় বেলা 11:30। আর জন্মস্থান? আমার বাড়ি হচ্ছে বাজারের একদম শেষ মানে একটা গ্রামে গেদের পাশে, গেদে একদম বর্ডার। কোথায়? কোন বর্ডারে? গেদে বর্ডার। গেদে? আচ্ছা, গেদে বাংলাদেশ গেদে। দেখুন, আমাদের সময়টা খুব কম, এখানে মেয়ের ব্যাপারে জানতে চাইছেন তাই তো? মেয়ের বিবাহের আগে, এখানে 94 বিবাহের আগে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ দেবেন, বিবাহ দেওয়ার আগে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ দেবেন। মেয়ের কিন্তু ভীষণ রাগ এবং বিবাহিত জীবনটা সমস্যায় আছে, কেমন? আপনি এইগুলোই জানতে চাইছিলেন তো? হ্যাঁ, এই জায়গাটা সমস্যা আছে, এই জায়গাটা একটু রেক্টিফাই করিয়ে নেবেন, কেমন? ঠিক আছে, আপনি দেখুন কাছাকাছি যে চেম্বার রয়েছে, জানি না ওইখান থেকে ওই দমদমের চেম্বারে চলে আসতে পারেন, মানে কৃষ্ণগড়ের চেম্বারে আসতে পারেন, নয়তো কাঁচাপাড়া চেম্বারেও আসতে পারেন। আচ্ছা, তো আপনি চেম্বারে এসেও কিন্তু দেখা করতে পারেন, কথা বলতে পারেন। আর আজকে আমাদের মানে সময় এতটুকুই, তাই আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি, আগামী অনুষ্ঠানে দেখা হচ্ছে। নমস্কার। নমস্কার।